রাজ্যের আনএডেড মাদ্রাসা শিক্ষক যারা দীর্ঘ 9 বছর ধরে শিক্ষকতা করছেন কিন্তু তাদের পেটের ভাত এখনো পর্যন্ত সরকারিভাবে দেওয়া হয়নি। তারা শিক্ষক অথচ তারা শিক্ষাদান করছেন কোনো রকম কুণ্ঠাবোধ না করে, কিন্তু সরকার কিন্তু তাদের বেতন দিতে যথেষ্ট কুণ্ঠা করছেন। কেন? এর আগে তারা বিধাননগরের বুকে সুন্দরভাবে একটি বিক্ষোভ করেছিলেন, যে বিক্ষোভের মধ্য থেকে রাজ্যকে তারা বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরে কোভিডের মতো পরিস্থিতি তৈরি হওয়ার ফলে তারা আটকে গিয়েছিলেন। তার পরবর্তী সময় প্রায় 6 মাস কেটে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন নবান্ন অভিযানে, কিন্তু সেই নবান্ন অভিযান থেকে তারা এখন সিদ্ধান্ত নিয়েছেন চরম পদক্ষেপের আগে সরকারকে একটিবারের জন্য হলেও বার্তা দিতে। আর সেই কারণেই তারা আলোচনার দরজা খুলে রাখার জন্য নিল এক নতুন পদক্ষেপ। আর আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনায় আমাদের সঙ্গে পেয়ে গেছি আনএডেড মাদ্রাসা শিক্ষকদের এক সংগঠনের দুই নেতৃত্বকে। একদিকে রয়েছেন সভাপতি জাভেদ মিয়াদাত, অন্যদিকে রয়েছেন সম্পাদক পলাশ রোম। আমি সবার প্রথম আসছি জাভেদ বাবুর কাছে। জাভেদ বাবু, আপনারা আজকে কি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা যদি একটু বলেন। আমরা মূলত যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে, আমাদের পূর্ব ঘোষিত ছিল যে আমরা নবান্ন অভিযান করব, কিন্তু যেহেতু মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে আগামী গত 14 সেপ্টেম্বর আমরা মিটিং করেছিলাম, সেখানে উনি একটা কথা দিয়েছিলেন যে আমি আপনাদের চিঠি পিওনের মতো, একটা কথা ভাববেন, একজন মন্ত্রী বলছেন আমি পিওনের মতো সিএমের কাছে একটা চিঠি আমি পৌঁছে দেবো। তো আমরা সেটাকে মেনে নিয়েছি, মেনে নিয়ে আমাদের নবান্ন অভিযানের যে প্রোগ্রাম ছিল সেখান থেকে একটু সরে এসে আমরা বেঙ্গল আর্মির কাছ থেকে পারমিশন নিয়ে আগামী 29 সেপ্টেম্বর গান্ধী মন্দির পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ চালু করছি। সেখান থেকে আমরা সরকারকে একটাবারের জন্য সুযোগ দেব, যদি সরকার সেই সুযোগের সদ্ব্যবহার করে ভালো, না হলে আমাদের যে পূর্ব ঘোষিত নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান হবে। উনি যদি মনে করে থাকেন যে এদেরকে আমি দমিয়ে দেবো তাহলে উনি ভুল করবেন। কারণ আমাদের শিক্ষকদের যেটা সিদ্ধান্ত যে আমরা দীর্ঘ 9 বছর ধরে ধীরে ধীরে মরে গেছি, মৃত মানুষকে আর মারা যায় না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আসছি পলাশ বাবুর কাছে, যে সেই জায়গায় দাঁড়িয়ে করোনার পরিস্থিতিতে আপনাদের হয়তো আপনারা এমন একটা পরিস্থিতিতে চলে গেছেন যেখান থেকে আপনারা সহ্য করতে পারছেন না, কিন্তু করোনা সেই রকম একটা মহামারীর সময়তে আপনারা এই অনুমতি তো পাবেন না, কারণ দেশ জুড়ে তো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 লাগু রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনারা কর্মসূচি করবেন কি করে? আজকে আমরা দেখে এলাম গান্ধী মূর্তি পাদদেশে বর্তমান সরকার দ্বারা পরিচালিত একটা অবস্থান বিক্ষোভ হচ্ছে। তাহলে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ করতেই এই নানা রকম নিয়ম বিধি মানতে হবে? বর্তমান সরকার বলে তাদের কি কোনো নিয়ম বিধি লাগু নেই? আজকে আপনি দেখে আসুন, আজকে তারা কিন্তু কর্মসূচি করছে বর্তমান সরকারের প্রতিনিধি দল। তাহলে এবারে বলুন, আমাদের এই সংখ্যালঘু শিক্ষক সম্প্রদায় বলেই বঞ্চনা করবে বলেই তাহলে কি আমাদের এই অনুমতিটাকে এত কঠোরভাবে পালন করতে হবে? এটা কেন? বর্তমান সরকারের কাছে প্রশ্ন একটা, একটাই প্রশ্ন, সংখ্যালঘুদের ওপর এইরকম বিচারিতা কেন? আজ দীর্ঘ 9 বছর তো বঞ্চনা করেছেন, আর কত বঞ্চনা করতে চান? আপনি তো বঞ্চনা সরকার বলে একটা ইতিহাসের খাতায় নাম লেখা হয়ে যাবে যে এই বর্তমান সরকার হচ্ছে বঞ্চনার সরকার। এখানেই আমি প্রশ্নটা করছি জাভেদ বাবুর কাছে, বিষয়টা সংখ্যালঘু নয়, বিষয়টা সম্পূর্ণরূপে শিক্ষক। শিক্ষকরা বেতন পাচ্ছেন না সরকারিভাবে স্বীকৃত মাদ্রাসায়। তাহলে এই মাদ্রাসাগুলি যখন তৈরি করা হয়েছিল, তখন আপনাদের যখন নিয়োগ হয়েছিল সেই নিয়োগে কি আপনাদের বেতন কোনো কাঠামো তৈরি করা হয়েছিল বা বেতন দেওয়ার কোনো কথা নির্দিষ্ট ছিল? অ্যাকচুয়ালি আপনাকে একটু পূর্ব দিকে চলে যাই, সংবিধানের 30-এর 1 এবং 30-এর 2 ধারায় ঘোষণা আছে যে সংখ্যালঘুরা নিজেদের প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, সেই সেই প্রতিষ্ঠানকে টেকওভার অর্থাৎ তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। সেখানে পরিষ্কারভাবে বলা আছে, সেই মোতাবেক আমাদের মাননীয় সিএম যখন 2011 সালে ক্ষমতায় আসেন উনি ঘোষণা করেন সংখ্যালঘুদের শিক্ষার উন্নতির জন্য। উনি সাজার কমিটির রিপোর্টকে হাতিয়ার করে যখন বামপন্থী সরকারকে পতন ঘটালেন সেই সময় উনি ঘোষণা করেছিলেন সংখ্যালঘুদের শিক্ষার উন্নতির জন্য আমি 10,000 মাদ্রাসা দেবো। 10,000 মাদ্রাসা দিতে পারলেন না, কারণ হচ্ছে 2013 সালে হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে অনুমোদন দিলে অনুদান দিতে হবে, সেই জন্য ওই সংখ্যা 235 আটকে যায়। কিন্তু উনি ঘোষণা করেননি যে আমি শিক্ষকদের বেতন দেবো না। আমরা চরম আশায় ছিলাম যে উনি শিক্ষকদের বেতন দিবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সংখ্যালঘু তোষণের নাম করে
শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজকে তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দিবেন, ধ্বংস করে দিবেন, এটা আমরা আজ মানে আদৌ ভাবতে পারিনি। আমি সেই জায়গাতে পলাশবাবুর কাছে আসছি, তাহলে আপনারা কি নবান্ন অভিযান থেকে পিছিয়ে আসছেন? না না, নবান্ন অভিযান আমাদের হবেই, তো তার আগে এই সরকার তো আমাদের এত বছর আমাদেরকে বঞ্চনা করলো, সরকার পক্ষের কাছে যেহেতু আমরা একটা শিক্ষিত সমাজ বা আমাদের শিক্ষার উপর বেশ করে আমাদের এই কর্মকাণ্ড, তো আমরা একটা কোনো বৃহত্তর আন্দোলনের আগে সরকারকে পুনরায় এই শিক্ষকদের বিষয়ে ভাবার আর একটা সুযোগ দেওয়া হচ্ছে, যে আমরা একটা অবস্থান কর্মসূচি করছি, আমরা আপনারা দ্রুততার সঙ্গে এই হস্তক্ষেপ মানে এই সমস্যার সমাধান করুন, আর না হলে আমরা কিন্তু এর পরেই যে আন্দোলনের ডাক মানে ডাক দেবো, যেটা যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান হবে কিন্তু রক্তক্ষয়ী আন্দোলন। আমরা কিন্তু এইখানে আমাদের মানে মেরে দেওয়া থেকে আমাদেরকে তিলে তিলে ন বছর ধরে মেরে দেওয়া থেকে একবারে মেরে দিন, না হলে এক কাজ করুন, 2500 শিক্ষকদের যদি বেতন না থাকে, খেলা মেলা যারা যারা মদ খেয়ে মরে যায় তাদেরকেও পয়সা দেওয়া যায়, যারা মদ খেয়ে মরে যাবে তাদেরকেও পয়সা দেওয়া যায়, যদি সরকারের এরকম নিয়ম থাকে তাহলে শিক্ষকদের পয়সা দেওয়া যাবে না, তাহলে শিক্ষকদের উনি 2500 শিক্ষকদের পিসের ফাইল কিনে দিই ওপেন, আমরা রাস্তাতেই অবস্থান কর্মসূচিতেই আমরা খেয়ে ওইখানে আমরা মরে যাব, কিন্তু আমরা বেতন না নিয়ে উঠবো না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আপনারা যে চরম পদক্ষেপ গ্রহণ করছেন, এই পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা কি রাজ্যের কাছ থেকে কোনো অনুমতি নিয়েছেন? আমরা পুলিশ প্রশাসনকে লালবাজারকে মেল মারফত জানিয়ে দিয়েছি, আমরা যেহেতু পড়ছি গান্ধী মন্দির পাদদেশ, যেটা আর্মি এরিয়ার মধ্যে পড়ে, আমরা আর্মির কাছ থেকে প্রপার পারমিশন নিয়েছি, সেই পারমিশন কপি আমাদের কাছে আছে, আমরা সেই কপি সমেত আমরা লালবাজারকে মেল করে দিয়েছি, লালবাজারকে জানিয়ে দিয়েছি সমস্ত রকম সহযোগিতার জন্য, যদি লালবাজার সাহায্য করে ভালো, না করলেও আমরা কিন্তু আমাদের আন্দোলন করবই। আপনি যে বারবার কোভিডের কথা বলছেন, কোভিড কি? কোভিড একটা রোগ, মহামারী। আচ্ছা আপনি বলুন, 9 মাস ধরে আমরা খেতে পাচ্ছি না, আমরা তো ভুখা আছি, এর থেকেও কি কোভিডটা খুব বড়? এই কোশ্চেনটা কিন্তু আমি আপনার মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে রেখে দিলাম। অর্থাৎ এই মুহূর্তে একটা জিনিস স্পষ্ট, যে কোভিড নয়, আগে পেটের টান, আর সেই পেটের টানেই কিন্তু চলতি মাসের 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত মাদ্রাসা শিক্ষকরা তারা অবস্থানের দিকে এগোচ্ছে। যদি অবস্থানের মধ্য থেকে রাজ্য সরকার তাদের বার্তাকে নিজেদের কাছে গ্রহণযোগ্য বলে মনে করে তাদের সমস্যার সমাধান করে, তাহলেই কিন্তু তারা আগামী দিনে নবান্ন অভিযানের ডাককে বাতিল করবে, না হলে তারা কিন্তু এই সিদ্ধান্তেই স্থগিত রাই স্ত্রীর সিদ্ধান্তে একেবারে স্থির থাকছেন যে আগামী দিনের নবান্ন অভিযান করবেন। কিন্তু প্রশ্ন একটাই, শিক্ষক সমাজ যারা ছাত্র সমাজকে গড়ে তোলে, যারা নতুন দিনের বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে বৃহৎ সমাজের বৃহৎ স্তরের মানুষকে গড়ে তোলেন, সেই শিক্ষক সমাজ কেন বঞ্চিত? রাজ্য কেন, কেন্দ্র কেন, সরকারের কি এটা ভাবা উচিত নয় শিক্ষক সমাজের ন্যায্য প্রাপ্য তাকে দেওয়া উচিত? প্রশ্ন রইল আপনাদের কাছে, দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা। ধন্যবাদ।